আজকের ভিডিও থেকে আমরা দেখব কিভাবে গুগল ড্রাইভ থেকে ফাইল ডাউনলোড করে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর, কোথাও যাবেন না। এখন মজার টিভিতে পড়ুন আর ফটো দেখতে এখন বেল আইকন এ প্রেস করুন। ধন্যবাদ। ফিলাম ইন্টার পর আমরা গুগল ড্রাইভে প্রথমে প্রবেশ করি। তো গুগল ড্রাইভে আমাদের যে ফাইলটা করব সেই ফাইলের জন্য আমরা একটুখানি দেখুন যে এখানে নিউ নিউ নামে সেখানে আমি ফাইল ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিতে হবে, আমি যে নামটা দিব সাপোজ আমার DP8, বা সেই ফোল্ডারের যেহেতু ফাইল রাখবো আমি DP8 লিখলাম 2020-21 সালের আমি ক্রিয়েট করলাম। এরপর সেটা ওপেন করতে হবে। ওপেন করবে দেখুন ড্রপ ফাইল হিয়ার, বা এখান থেকে, বা এই যে নিউ যে অপশন সেখান থেকে আমাদের বিভিন্ন যে লিঙ্ক আছে এই যে দেখুন এখান থেকে ডাউনলোড আছে, রিমুভ আছে, বিভিন্ন রকম আছে। তো এখানে কিছু অপশন আছে, আমরা নিউতে যে ফাইল আপলোড দেখুন আপলোড বা ফাইল, আমরা একটু অপেক্ষা করতে হবে। দেখুন এই যে ফাইলগুলি অলরেডি আপলোড হওয়া শুরু করছে, কারণ আপনি যে ফাইল লোকেশন দিবেন সে অনুযায়ী ফাইলগুলি তারা নিয়ে নিবে, একটা একটা করে আপলোড হচ্ছে। আর আমাদের চ্যানেলে আর কি কি ভিডিও চান যেটা, তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টে জানান আপনাদের কি রকম ভিডিও, বা এখানে কোনো ভুল হলে বা কোনো সমস্যা হলে কীভাবে করলে আরও ইম্প্রুভ হবে, বা আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। একটু নেটওয়ার্কের জন্য আপলোড হতে সময় নিচ্ছে। যে বইগুলি ডাউনলোড বা যে কোনো ফাইল, এখানে শুধু যে ফাইল সেটা না, এখানে সব কিছুই আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন ডাউনলোড আছে, ডিলেট আছে। আচ্ছা এখান থেকে দেখেন শেয়ার, আমি শেয়ারে গেলাম, আমি কিন্তু ফাইল আপলোড করছি সেই শেয়ার, শেয়ারে এখানে দেখুন লিঙ্ক, লিঙ্কে এড জেনারেট লিঙ্ক, সেই লিঙ্কে আমি ক্লিক করে দেখবো এই যে দেখুন একটা লিঙ্ক হলো, পাশে লেখা আছে কপি কপি লিঙ্ক। বা এখান থেকে যদি আমরা ওইভাবে বলে দিই যে এরা আসলে কীভাবে ডাউনলোড করবে, সেই অনুযায়ী আমার ফাইলটা ডাউনলোড হবে। তারা কিছু আছে এডিট, বা নিচের দিকে দেখুন নিচেও কিন্তু মেইলের অপশন আছে, আপনি মেইল দিয়ে দিলে শুধু তারাই দেখবে, তাদের কাছে মেইলে চলে যাবে। আমি সেই লিঙ্কটি নিলাম এবং আমি সাপোজ আমার এই যে লিঙ্কটা আমি একজনকে দিব যে আমাকে ভিডিও, বা যে আমার কাছে ফাইলটা চেয়েছে তাকে আমি এই গুগল ড্রাইভে লিঙ্কটা দিব। তো আমাকে একটু সময়, হ্যাঁ আমি এখন যাচ্ছি। তাহলে আপনাকে জনে জনে বা প্রতিজন প্রতি ফাইলটা পাঠাতে হচ্ছে না, আপনি গুগল ড্রাইভে সব আপলোড করলেন, একজনকে লিঙ্কটা শুধু শেয়ার করে দিলেন, লিঙ্কটা শেয়ার করে দিলেই আপনার জন্য সুবিধা হবে। এবং দেখুন আপনার এরপর আমরা যে কাজটা করব সেটা ডাউনলোড কিভাবে করবে সেটা আমরা এরপরের কিছুক্ষণ পরেই দেখিয়ে দিব। আমরা সেই যে লিঙ্কটা ফেসবুক বলেন বা যে কোনো সাইটে বলেন আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কের জন্য আমি সেই সাইটে ঢুকবো, এবং সেখানে প্রবেশ করার পরে আমাদের যে কাজগুলো হবে সেই কাজগুলি দেখানোর জন্য আমি মূলত ইয়ে করছি। দেখুন আমি এখানে PTI যেহেতু আমি ফাইল আপলোড করেছি আমার DP8-এর ফাইল, সেহেতু সেটা দেওয়ার জন্য অনেকেই মেইলে, প্রতিজনের মেইলে আমি দিব না, আমি দিব একটা লিঙ্ক দিব যাতে সবাই ডাউনলোড করতে পারে। লিঙ্কটা আমি কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট এন্টার প্রেস করলাম, এবং যাদের যাদের দরকার তারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর এরপরে আমাদের যে কাজটা না হবে এই যে লিঙ্কটা আমি দিয়েছি সেটা কিভাবে ডাউনলোড করব, তো সেক্ষেত্রে আমাদের অন্য একটা ব্রাউজার, বা এটা দিয়ে আমি চেক করে দিচ্ছি যে কেউ ইচ্ছে করলে অন্য ব্রাউজার বা অন্য যারা বা পাবে আর কি, লিঙ্কটা ক্লিক করলেই অন্য ব্রাউজার ওপেন হবে। তো এই যে লিঙ্কটা প্রেস করলাম, লিঙ্কটা ক্লিক করে এইভাবে আমাদের বিভিন্ন ফাইলগুলো দেখাবে,
যে আমি আসলে কি করব, ডাউনলোড করব কি না। দেখুন এখানে নিচে ডাউনলোড শুরু হয়ে গেছে, আর এখান থেকে অন্য কেউ আপনার ফাইল ডিলিট করতে পারবে না, তো এ কারণে আমরা মূলত ফাইলটা যাকে দিব সে শুধু ডাউনলোড করতে পারবে, ডিলিট করতে পারবে না, কোনো কিছু এডিটও করতে পারবে না, শুধুমাত্র ডাউনলোড করতে পারবে। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও কী কী নতুন ভিডিও চান সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।